অনেক সময় অনেকেই এমন কিছু সিচুয়েশনে পড়ে যান যখন তার মনে হয় হৃদয় বলছে অন্য কিছু করতে আর ব্রেন বলছে অন্য কিছু। আর এই সিচুয়েশন বিশেষ করে তখনই তৈরি হয় যখন বাবা মায়ের কাছ থেকে আসতে থাকে প্রেশার। বাবা মা চান সন্তান হোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা তাদের পছন্দের অন্য কিছু, আর আপনি চান সম্পূর্ণ আলাদা কিছু। তখন সৃষ্টি হয় কনফিউশন। আপনার মনে হয় আপনার হৃদয় চায় গায়ক গায়িকা, খেলোয়াড় বা আপনার পছন্দের কিছু হতে, আবার ব্রেন বলে চাকরি করে মাসের শেষে ফিক্সড স্যালারি পেতে। মানে বিশ্রী একটা সিচুয়েশনে আপনি কনফিউজ অবস্থায় পড়ে থাকেন, যাকে বলে একেবারে ঘেটে ঘ। তো এই সিচুয়েশনে কি করা যায়? তো চলুন আজ এই ব্যাপারটিকে একটু ভেঙে দেখা যাক। হৃদয় বা হার্ট আসলে কি? তারা কি আদৌ কথা বলতে পারে? কারণ আমরা অলওয়েজ বলি আমাদের হার্ট এটা বলছে, আমাদের হার্ট বলছে তুই গায়ক হ বা তুই খেলোয়াড় হ। তাই প্রথম কথা হচ্ছে, হার্ট শরীরের একটি বিশেষ তন্ত্র যে রক্তকে পাম্প করে সারা শরীরে রক্ত সঞ্চালন বজায় রাখে। মানে হার্ট কিন্তু কোনো কথাই বলতে পারে না। যেটা আপনার মনে হয় তা হলো আপনার ইমোশন, ইমোশনস থেকে আপনার ওই রকম কিছু মনে হতে পারে। আর ব্রেন তাহলে কি করে? ব্রেন কিন্তু সঠিকভাবে চিন্তা করতে পারে যদি আপনি ব্রেনকে দিয়ে সেটা করাতে পারেন। আপনার ব্রেন লজিক্যালি চিন্তা করতে পারে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে ব্রেনের উপর ভরসা করা ভালো ইমোশনালি কিছু না ভেবে। এবার পারিপার্শ্বিক মানুষদের কথায় আসা যাক। সে প্যারেন্টস হতে পারে, আপনার টিচার, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, যারা আপনি কি হবেন তার ডিসিশন নিজেরাই নিয়ে ফেলেন। ধরুন আমি ধরেই নিলাম তারা তাদের দিক থেকে আপনার সম্পর্কে ভালোই ডিসিশন নিচ্ছেন, কিন্তু আপনার কি এটা মনে হয় না যেটা আপনারই লাইফ, তাই আপনি কি হবেন বা আপনি কি করবেন সেটার ডিসিশন সম্পূর্ণ আপনারই নেওয়া উচিত, যাতে লাইফের শেষ সময় গিয়ে অ্যাটলিস্ট এটা ভেবে আপনাকে পশ্চাতে না হয় যে আপনি নিজের ইচ্ছাটাকে মেরে দিয়ে অন্য কিছু হয়েছেন। অর্থাৎ এখানে আপনি লাইফের মানেই খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, পরামর্শ আপনি নিতেই পারেন, কিন্তু আমার মতে নিজের লাইফের ডিসিশন আপনার নিজেরই নেওয়া ভালো। তাই একদম একা কোনো নির্জন প্লেসে বসে নিজেই ভেবে নিন যে আপনার আসলে কি করা উচিত বা আপনি আপনার লাইফে আসলে কি হতে চান। লাইফ মানে কিন্তু এমন কিছু নয় যে আপনি শুধু বাঁচার জন্য টাকা ইনকাম কিভাবে করবেন তার উপায় বার করে সেটাই করতে থাকলেন। লাইফ তার থেকেও অনেক বড় কিছু। আজকালকার এই ইনফরমেশনের যুগে নিজের চলার জন্য টাকা ইনকাম করাটা কিন্তু খুব একটা সামান্য কাজ। তাই আপনার লাইফের ডিসিশন এমন হওয়া উচিত যার জন্য আপনি কিছু বছর পরও নিজের কাজ নিয়ে গর্ব করতে পারেন, এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। মানে আপনি কোনো কাজে সাকসেস পেলেন নাকি পেলেন না সেটা যেন অন্য কোনো লোকের উপর নির্ভর না করে। তাই নিজের লাইফকে অবজার্ভ করুন, কি করতে চান সেটা ভাবুন, কি করলে আপনি নিজেকে ধন্য বলে মনে করবেন, দরকার হলে যা হতে চান বা যা করতে চান সে সম্পর্কে ইনফরমেশন বার করুন, আর সেই ফিল্ডে অলরেডি যারা সাকসেসফুল তাদের সাকসেস স্টোরি পড়ুন, তাদের লেখা বই যেখানে তারা তাদের এক্সপিরিয়েন্সকে শেয়ার করেছেন সেগুলো পড়ুন বা শুনুন। আরও একটি ইম্পর্টেন্ট কথা হলো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ফ্লেক্সিবল হওয়া ভালো। কারণ আপনি আজ যা ডিসিশন নিচ্ছেন দু এক বছর পর গিয়ে মনে হতে পারে যে আপনি আদেও তখন সেরকম কিছু করতে চাইছেন না। আর এটা বাস্তবেও হতেই পারে, কারণ সময়ের সঙ্গে যুগ বদলায়, সিচুয়েশন বদলায়, আপনার অভিজ্ঞতাও বদলাবে, নতুন নতুন ইনফরমেশন আপনার ভেতর সঞ্চিত হবে। তাই যদি তখন আপনার মনে হয় আমার এটা করা উচিত বা এটা করা দরকার, তাহলে সেটাই করুন। তবে কাউকে দেখে তার মতো কখনোই হতে যাবেন না, কারণ আপনি সেটা নন। আপনি শুধুমাত্র আপনার মতোই হতে পারেন, অন্য কারোর মতো নয়। সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনার লাইফের কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে অনেক বেশি হেল্প করবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা নিজেদের লাইফ নিয়ে কনফিউজড, আর কমেন্ট করে অবশ্যই জানান যে আপনি আপনার নিজের লাইফে কি হতে চান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।